হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা, আমার চ্যানেলের নাম পারমিতা ব্যাকটা। তো সকালবেলা রান্না বান্না হয়ে গেছে, তো কি কি রান্না করেছি আজকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ভাত এখানে করেছি হচ্ছে শাপলা ভাজা, আর এটা ডাল, এটা করেছি আর চিংড়ি মাছ দিয়ে আলু আর ওল দিয়ে। এটা হচ্ছে ছেলের জন্য কাঁকড়া রান্না করেছি, একটু কষা কষা কাঁকড়া রান্না করেছি। এই হচ্ছে রান্না করেছি, কিছু রান্না করিনি। এবার সারাদিন যা করবো তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এত কিছু রান্না করেছি তাতেও হয়নি, কারণ তোমাদের দাদার খুব শরীরটা ভালো না, পেটের সমস্যা হয়েছে। তো বাজারে চলে গেছিলাম, বাজারে গিয়ে শিঙি মাছ আজ কাঁচকলা নিয়ে এসেছি, আর সেই শিঙি মাছগুলোই আজকে কাটবো। প্রথমে তো লবণ দিয়ে ভালো করে শিঙি মাছগুলোকে নিয়ে লবণ দিয়ে নিয়েছি, আর শিঙি মাছগুলো কেমন করে লাফাচ্ছে লবণ দেওয়ার পরে। তো লাফানোর পরে ওগুলোকে কেটে ফেললাম, কেটে আজকে কাঁচকলা দিয়ে এটা ঝোল করে দেবো তোমার দাদাকে। তো দেন তারপরে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমাদের এক নিমন্ত্রণ আছে সেখানে। তো আমাকে কেমন লাগছে জানিও কমেন্টসে। তো সবাই মিলে টোটোতে করে বেরিয়ে যাচ্ছি, চলে যাচ্ছি, যাচ্ছি নিমন্ত্রণ বাড়ি। আর আমার নিমন্ত্রণ হচ্ছে স্বাদের নিমন্ত্রণ যাচ্ছি, আমার এক ননদের স্বাদের স্বাদ, সাত মাসের স্বাদ, তার শ্বশুর বাড়িতে যা চলে গেছি আমরা। তো সেইখানে এসে সবাই খাওয়া দাওয়া করেছি, তো শেষ পাতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো এই যে আমরা যতজন রয়েছি সামনে পিছনে যতজন রয়েছি সবাই আমার আমাদের পাড়ারই বাড়ির লোকজন বলতে পারো। দেন খাওয়া দাওয়া করে, আর আমার ছেলের অবস্থা দেখো, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, বাড়ির থেকে রওনা দিচ্ছি, এখন বাড়ি চলে যাচ্ছি। তো বাড়ি এসে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে একটুকুনি কাজ করতে বসেছিলাম, ফলস পিকো করতে, কারণ এই কাজ কোনো কাজই নিজেদের কাছে ছোট মনে করতে নি, সব কাজই নিজেদের কাছে বড়, যে কাজই করো না কেন আমি মনে করি। তো ফলস পিকো করলাম, করে দেন এইভাবে আজকে দিনটা সারাটা দিন কাটিয়ে দিলাম। তো দেন শাড়ি টাড়ি ভাজ করে এইভাবে কাটালাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, তো সাবস্ক্রাইব করে গেলে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই। তো ভালো থেকো, শুভরাত্রি তোমাদের জন্য।